আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট। আজকে আবারও নিয়ে আসলাম কুশি কাটার নতুন একটি হাতার ডিজাইন। আশা করি এই হাতার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আমি নতুন নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ডিজাইনগুলো দিয়ে আপনি নিজেরা জামা বানাতে পারেন। তো এই সুন্দর করে এই হাতার এই লেসটি করেছি, তো কীভাবে করেছি সেটি শেয়ার করবো। আর এই জামার সাথে এই কাপড়ের সাথে ম্যাচিং করে আমি লেসটি করেছি, এবং জামার সাথে ম্যাচিং করে আমি একটি কুশি কাটার গলাও করব। তো গলা টিউটোরিয়ালটা কিছুদিন পরে আপলোড করব। তো আজকে হচ্ছে আমি এই যে লেসটা দেখতে পারছেন এই লেসটা করে দেখাবো। জামা কমপ্লিট হলে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর কাজটি করার জন্য আমি এখানে গুটি সুতা বা কুশি কাটা সুতা নিয়েছি, তিন কালারের গুটি সুতা নিয়েছি। একটি হচ্ছে রানী গোলাপি, একটি হচ্ছে নেভি ব্লু, আর একটি হচ্ছে টিয়া কালার। আর কাঁটা নিয়েছি 10 নম্বর কাঁটা। তো সবার প্রথমে আমি হচ্ছে এখানে স্লিপ নট করে 6টি চেন করব। যারা হচ্ছে কুশি কাটার পণ্য নিতে চান, ছোটদের বড়দের, তারা হচ্ছে আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করতে পারেন। এবং যাদের আমার ভিডিও ভালো লাগবে, তারা হচ্ছে আমার ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, এখানে আমি 5 নম্বর চেনের ঘরে আমি হচ্ছে আরও 2টি ডাবল ক্রোশ করলাম, কারণ এখানে যেহেতু চেন ছিল তো সেই চেনগুলো আমার একটি ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট হবে, এবং সাথে আমি আরও 2টি ডাবল ক্রোশ করছি। 3টি চেন করে আমি আরও 3টি ডাবল ক্রোশ করব। আর আপনারা চাইলে এই কাজটি হচ্ছে নয়তার সুতা দিয়েও করতে পারেন বা লাচ্ছি সুতা দিয়েও করতে পারেন। আমি এখানে কুশি কাটার সুতা দিয়ে করেছি। তো এখানে আমি 3টি চেন করছি, সাইডে 3টি চেন করে আবারও এই মাঝখান থেকে 3টি ডাবল ক্রোশ করব। আবারও 3টি ডাবল ক্রোশ। আবারও এখান থেকে 1টি ডাবল ক্রোশ করব। যেহেতু আমি সাইডে 3টি চেন করেছি, 3টি চেনের সমান আমার 1টি ডাবল ক্রোশ হবে। আবারও 3টি চেন করলাম, করে এই মাঝখান থেকে আমি আবারও 3টি ডাবল ক্রোশ করব। ডিজাইনটা কিন্তু খুব সহজ, আপনারা কিন্তু নিজেরা করতে পারবেন। আর কেউ চাইলে কুশি কাটার পণ্য নিতে পারে, যেমন কুশি কাটার গলা, কুশি কাটার জামা, বা বড় মেয়েদের জন্য কমপ্লিট করা কুশি কাটার জামা, জুতা, মানে অনেক কিছু নিতে পারে। যারা যেগুলো হচ্ছে আমি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করি, সেই কাজের মধ্যে আপনারা কিন্তু নিতে পারবেন। 3টি ডাবল ক্রোশ করে আমি এই সাইডে 1টি ডাবল ক্রোশ করব। 3টি চেনে সমান আমার 1টি ডাবল ক্রোশ হবে। এরপর আবারও 3টি চেন করব। এরপর এই মাঝখান থেকে আমি আবারও এই যে দেখুন 3টি ডাবল ক্রোশ করব। আবারও এখানে 1টি ডাবল ক্রোশ, আবারও 3টি চেন। এভাবে একটার পর একটা লাইন আমি করে যাব। যতটুকু হাতা করবেন সেভাবে করবেন। চাইলে আপনারা জামার নিচে দিতে পারেন, হাতায় দিতে পারেন, ওনার আঁচলে দিতে পারেন এই ডিজাইনটি। এরপর আপনারা যত খুশি তত লম্বা করে ডিজাইনগুলো করে নিতে পারেন। এভাবে আমি বাকি যে ডিজাইনটা করে নেব। আর হাতার লম্বা হচ্ছে 16 ইঞ্চি। আমি আমার হাতার জন্য এই লেসটা 16 ইঞ্চি লম্বা করে নিয়েছি। এখন আমি এর পরের যে লাইনটা, সেই লাইনটা করে দেখাবো। আমি এখানে হচ্ছে টিয়া কালারের গুটি সুতা নিয়েছি। এই যে দেখুন কিভাবে আপনারা লাইনটা শুরু করবেন। এই যে সাইডে যে কাজটা করেছিলাম, প্রথমে এই অংশে আমি হচ্ছে কাজ করব।
এখানে আমি এটাকে জয়েন করব এবং ডাবল ক্রোশ মানে দুইটি চেইন করলাম করে এখানে ডাবল ক্রোশ করব দুইটি মোট তিনটি চেইন করে দুইটি ডাবল ক্রোশ করলাম এর পরের ঘরে আবারো তিনটি ডাবল ক্রোশ করব প্রত্যেকটি ঘরে আমি তিনটি করে ডাবল ক্রোশ করব যেহেতু তিনটি চেইন করেছি এর জন্য তিনটি ডাবল ক্রোশ করব আপনারা যদি চারটি চেইন করেন সেই ক্ষেত্রে চারটি ডাবল ক্রোশ করবেন ঠিক আছে এভাবে আমি এই যে একটা লাইন অনেকখানি করে নিয়েছি এভাবে আমি বাকি লাইনগুলো করে নিব তো এই লাইনটা শেষ এখন আমি এই সাইডের লাইনটা করে দেখাবো সেম একইভাবে আপনারা করবেন তো লাইনটা যেহেতু ওই সাইড থেকে করবেন তাহলে এই দিক থেকেই করতে হবে এই যে দুই নম্বর ডাবল ক্রোশের যে চেনের ঘরটা আছে মানে যে ঘরটা আছে ডাবল ক্রোশের মানে দ্বিতীয় দুই নম্বর ডাবল ক্রোশের ঘর থেকে আমি হচ্ছে এই কাজটা করব কারণ প্রথম লাইনেও এখানে এনেই শেষ করেছি এর জন্য এখান থেকে আবার ওই পাশ পর্যন্ত যেতে হবে এখানে জয়েন করে তিনটি চেইন করব একই ঘরে আমি আরও দুইটি ডাবল ক্রোশ করব আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য এভাবে আমি একটি করে তিনটি ডাবল ক্রোশ করলাম তিনটি চেইন সহ এর পরের ঘরে আমি তিনটি ডাবল ক্রোশ করব দেখুন এভাবে এর পরের ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রোশ করব এর পরের ঘরেও আমি তিনটি ডাবল ক্রোশ করব যেহেতু তিনটি করে চেইন করেছি এর জন্য আমি তিনটি করে ডাবল ক্রোশ করব যদি দেখেন কাজ করার সময় আপনাদের এই তিনটি ঘর করার পরেও একটু টান টান হয়ে যাচ্ছে আপনারা মাঝে মাঝে হচ্ছে একটি লাইনের মধ্যে চারটি করে ডাবল ক্রোশ করে নিতে পারেন ধরেন একটি ঘরে আপনারা তিনটি ডাবল ক্রোশ করলেন এর পরে ঘরে চারটি ডাবল ক্রোশ এরপর আবার তিনটি ডাবল ক্রোশ এভাবে করে যেতে পারেন কিন্তু প্রথমে আপনারা কয়েকটা লাইন মানে কয়েকটা ঘর করে দেখবেন যে ঠিক আছে কি না কারণ সবার হাতের বুনন কিন্তু এক হয় না অনেকেতে একটু টাইট হয় অনেকেরটা লুজ হয় এভাবে আমি হচ্ছে এই সাইডের লাইনের কাজটাও করে যাব তো আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো করা যায় যারা আসলে কুশিকাটের কাজ জানে তারা কিন্তু যে কোনো ডিজাইন কিন্তু করতে পারে এভাবে আমি হচ্ছে অন্য লাইনগুলো মানে বাকি যে লাইনগুলো আছে করে যাব তো আমি কিন্তু লাইনগুলো করে নিয়েছি আর ডিজাইনটা দেখতে খুব বেশি সুন্দর ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু সামনে আরও বেশি সুন্দর তো জামা কমপ্লিট করার পর কেমন দেখা যাবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আপনাদের অপেক্ষায় থাকতে হবে এরপর আপনাদের সাথে আমি এই জামার সাথে ম্যাচিং করে একটি কুশিকাটার গলা করে দেখাবো সেটার জন্য অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে আর আমি হাতার জন্য 16 ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আর একটু বড়ো করতে পারেন বা ছোটও করতে পারেন ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর আর চওড়া হয়েছে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো চওড়া হবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ